নামাজ রোজা দেখো, আজকে আমাদের গ্রামে কি বলতো একটা মসজিদ হয়েছে, বেশ খুব চকচকে ঝকঝকে হয়েছে। নবীজি আলাইহিস সালাম বলেছিলেন যে আজকে নামাজি প্রচুর, মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদ হচ্ছে কি তাল পাতার কুঁড়ে, সে খেজুর পাতায়। আর সেই কালকে এমন দিন আসবে যেটা হচ্ছে কিয়ামতের আলামত হিসাবে তিনি বলেছিলেন, যে সেই দিনে হবে কি মসজিদ খুব চকচকে হবে, ঝাঁ চকচকে হবে, পাথরের হবে, কিন্তু নামাজি কমে যাবে, নামাজি থাকবে না, নামাজি পাওয়া যাবে না। এই দেখো মসজিদগুলোতে দেখো কজন নামাজ পড়তে যাই আমরা, নামাজি খুঁজে পাওয়া মুশকিল। শুধু খালি ফকিরদের দোষ, তারা মসজিদে যায় না, তারা নামাজ পড়ে না, কি গো ফকিরদের দোষ হয়। কিন্তু আমরা সবাই যে ওই দোষে দোষী সেটা খেয়াল করি না, সেটা খেয়াল নেই আমাদের, আমরা দোষ ধরি। আর আজকে কি বলতো আমরা মুসলমানদের একটা বদ অভ্যেস হয়ে গেছে কি, যে আমরা একে অপরের নিন্দা করতে ভালোবাসি। আমি কি সেটা দেখি না, আমি একে অপরের, আজকে আমাদের যে মুসলমানদের ইউনিটি নেই কোথায়, ইউনিটিটা নেই কোথায় কি, যে হাই ও এই ফকির দল, ও ওই ফকির দল, বা হাই ও এই করে ওয়াহাবি, ও তবলিগি, ও এই ও সেই। কিন্তু আমরা প্রত্যেকেই মুসলমান, এইটা মনে রাখতে হবে, সে যাই করে আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা মানুষ, আমাদের এই জায়গাটাকে ঠিক রাখতে হবে, আর এই জায়গাটাকে ঠিক রেখে আমাদের এগোতে হবে, আর যার জন্য আমরা এগোতে পারি না। 1400 বৎসর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক দিয়ে, সুরা আলাক, সুরা আলাক সর্বপ্রথম সুরা, সেই সুরা আজকে যদি আমরা সেইটা যদি আমল করতাম, তাহলে আমাদের বিশেষ করে মুসলমানদের কেউ অশিক্ষিত থাকত না, থাকতো কি, আমরা কিন্তু সেই জায়গাটাকে থেকে দূরে সরে গেছি। আল্লাহ পাক তো তাহলে প্রথমেই বলতো আকিমুস সালাত ওয়াতুজ যাকাত বলে দিতে পারত, বলেছে কি না বলে না, সেখানে কিন্তু ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, যে সৃষ্টিকর্তার নামে তুমি পড়ো, শিক্ষাকে সর্বপ্রথম গুরুত্ব দিয়েছে, আগে শেখো, আগে লেখাপড়া শেখো, শিক্ষা নাও, তারপরে তোমাকে আর বলতে হবে না নামাজ পড়ার কথা, তোমাকে নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা বলতে হবে না, তার কারণ সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিকিত। আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করি দেখো, আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খেতে হবে, এটা হচ্ছে আমাদের দেহের খোরাক। আর আত্মিক খোরাক কি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আল্লাহর নাম করতে হবে, সেটা নাম করতে হবে। তুমি নামাজের পদ্ধতিটি করতে পারো, হয়তো বলবে যে এই আবার কি কথা, নামাজের পদ্ধতি কি, নামাজ দেখো ফকিররা ফকিরদের নামাজ পড়ে, ফকিররা ফকিরদের নামাজ পড়ে, তা হয়তো তোমার মসজিদে যায় না, মসজিদে যায় না কেন, যে মসজিদে আমার বাপের অপমান হয়, তাকে হত্যা করা হয়, সেইখানে আমার পীরের নিষেধ আছে, সেখানে ঢুকবে না, সেই জন্যই যাওয়া হয়নি। দেখো কেউ যেন এটা অপব্যাখ্যা করো না, যে হাই আমাদের পীর সাহেব মসজিদে যেতে বারণ করে দিয়ে গেছেন, না মসজিদে যাও, মসজিদ বেশি বেশি করে মসজিদ আবাদ করো, বেশি বেশি করে তোমরা যাও, তাতে আমরা খুশি হব। কিন্তু মুসলমান আমরা এক, তুমি তোমার মতো করো, আমি আমার মতো করছি, আমরা ঝগড়া করতে আসিনি, ঝগড়া করুনি, ঝগড়া করে কোনো লাভ হবে না। আল্লাহর এতে আমি এখান থেকে ধর্মতলা যাব, বাসে করে যেতে পারি, বাসে করে যেতে পারি, এখান থেকে আমি মোটরসাইকেল নিয়েও যেতে পারি, প্রাইভেট ট্যাক্সি করেও যেতে পারি, তাই তো, আমি যে কোনোভাবেই যেতে পারি। তো আমি যদি মোটরসাইকেলে যাই, তোমার হিংসা হওয়ার কিছু নেই, আমি যদি প্রাইভেট কারে যাই, তোমার হিংসা হওয়ার কিছু নেই, হওয়ার কিছু আছে কি, আমার লক্ষ্য তো সেখানে ধর্মতলায় যাব। এবারে ধর্মতলায় যার সঙ্গে দেখা করার, তাকে যদি চিনি তবেই তো তার সঙ্গে দেখা করা হবে, ভালো করে চিন্তা করে দেখো, তাকে যদি চিনি, যে চেনে তার সঙ্গে পরিচিত হতে হবে, তবে তাকে দেখতে পাবে, কারণ ধর্মতলায় গিয়ে পুরো ধর্মতলা ঘুরে চলে আসবে, তার সঙ্গে দেখা করা হবে, হবে কি হবে, কারণ তাকে চেনে নেই, তো তার চেনা লোকের সঙ্গে পরিচিত হতে হবে, সেই জন্যে কালমা পড়তে হবে, পীর মুর্শিদের কাছে গিয়ে কালমা পড়তে হবে।
অনেকে বলে যে হাই কালমা পড়ার কথা কোরআন শরীফে কোথাও বলা নেই। কালমা পড়া মানে কি? ওসিলা। ওসিলা মানে কি? মাধ্যম। আল্লাহ পাক কটা মাধ্যমের? আল্লাহ পাক তো সরাসরি কেতাব করে নবীজি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিতে পারতো, মেরাজে গিয়ে বললে এই কেতাবটা তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে ইসলাম প্রচার করো, বলে দিতে পারতো। তো তিনি মাধ্যম করেছেন কি? জিবরিল আমিনুল সাল্লামের মাধ্যমে ওনার কাছে কোরআন শরীফ পাঠিয়েছে। শুধু পুরো বই আকারে দেয়নি, দিয়েছে কি বই আকারে নয়, তিনি ওনাকে ওই হিসাবে 23 বৎসর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। 23 বৎসর কেন? বিভিন্ন পরিস্থিতি, যখন যে পরিস্থিতি হয়েছে তখন সেই পরিস্থিতিতে নাজিল হয়েছে, সেই রকম আয়াত নাজিল হয়েছে, তখন সেই সেই পরিস্থিতিতে সেই আয়াত নাজিল হয়েছে। এই যে কোরআন শরীফ কি, একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সমস্ত কিছু কোরআন শরীফ আছে। সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কোরআন শরীফ আছে। যা কিছু খুঁজবে এরকম, এবং মাওলানা আলী মুশকিলকে স্যার একটা ঘটনা বলি, একজন এরকম ইহুদি একটা